হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা সবাই তো জেনেই থাকবেন যে সকল বিটিএস মেম্বাররাই বিভিন্ন ইন্টারভিউতে প্রকাশ করেছে যে তাদের কেমন মেয়ে পছন্দ আর তাদের ফিউচার ওয়াইফকে কেমন হতে হবে। আর বিটিএস মেম্বার ভিউ বিভিন্ন ইন্টারভিউতে প্রকাশ করেছে যে তার কেমন মেয়ে পছন্দ আর তার ফিউচার ওয়াইফকে কেমন হতে হবে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিটিএস মেম্বার ভি কেমন মেয়ে পছন্দ করে সে সম্পর্কে বিস্তারিত জানাবো। আর তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করতে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, আপনারা সবাই তো জানেনই যে ভি অনেক ফ্যাশনেবল এবং সে ফ্যাশনকে অনেক গুরুত্ব দেয়। আর ভির মতে তার ফিউচার ওয়াইফকেও ফ্যাশন নিয়ে ভালো ধারণা থাকতে হবে। আর সে মেয়েটি যেন একটু ভালোই সাজগোজ পছন্দ করে, কেননা ভির মতে তার এমন মেয়ে পছন্দ যে কিনা একটু সাজগোজ পছন্দ করবে ও সবসময় পরিপাটি থাকবে। ভি একটি ইন্টারভিউতে প্রকাশ করেছিল যে তার লম্বা মেয়ে অনেক পছন্দ, কিন্তু সে এটাও বলেছিল যে সে যদি কখনো তার মনের মতো কোনো মেয়ে পায় তাহলে সে দেখবে না যে সে মেয়েটি লম্বা না খাটো, আর সে মেয়েটি কি দক্ষিণ কোরিয়ার না অন্য দেশের, আর সে মেয়েটির ধর্মই বা কি, এসব কিছুই সে দেখবে না। সে শুধু এটা দেখবে যে মেয়েটি কি তার মনের মতো কি না। বিয়ের মতে তার ফিউচার ওয়াইফকে এমন হতে হবে যে সে যেন বিয়ের বাবা মাকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে ও সেবা যত্ন করে, আর সে মেয়েটিকে বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে জানতে হবে, আর সে মেয়েটিকে আয় করতেও জানতে হবে। আর ভি যদি কখনো অযথা টাকা খরচ করতে যায় তখন সে মেয়েটি যেন তাকে সামলায়, আর সে মেয়েটি যেন তার দরকারে কিছু খরচ করে। আর ভি বলেছিল যে সে মেয়েটি যেন সবসময় তার পাশে থাকে। তাহলে বন্ধুরা, ভির পছন্দের সাথে আপনার কতটা মিল রয়েছে সেটা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর বিটিএস মেম্বারদের সম্পর্কে এরকমই নিত্য নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যেন এই চ্যানেলের প্রতিটা ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে।